পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শিক্ষাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের তপশিলী জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বছরে 800 টাকা স্কলারশিপ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন পিছিয়ে থাকা পরিবারের এসসি বা এসটি বিভাগের ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক বৃত্তির ব্যবস্থা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে একটি প্রকল্প, যার নাম শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য আর্থিক সাহায্য পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগে তপশিলী জাতির জন্য বই, খাতা, পোশাক দেওয়া হতো, এখন তার সঙ্গে যুক্ত করা হয়েছে বার্ষিক বৃত্তি। কন্যাশ্রী প্রকল্পের মতো এটি আরেকটি আর্থিক অনুদান প্রকল্প। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রকল্প। আপনি যদি এসসি বা এসটি হন, তাহলে আপনার সন্তানও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে। তবে তার আগে আপনার এই প্রকল্পের সম্পর্কে জেনে রাখা উচিত। তাই আপনি যদি এখনো এই প্রকল্পের সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন। রাজ্যের পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার আর্থিক সুবিধা প্রদানের জন্য 2014 সালে শিক্ষাশ্রী প্রকল্পের সূচনা হয়। শিক্ষাশ্রী প্রকল্প চালু করলেন রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর এসসি বা এসটি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি বার্ষিক বৃত্তি চালু করা হয়। এই বৃত্তিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তপশিলী জাতির ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বার্ষিক 750 টাকা এবং অষ্টম শ্রেণীর জন্য বার্ষিক 800 টাকা বৃত্তি পাবে। অন্যদিকে তপশিলী আদিবাসী ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক 800 টাকা বৃত্তি দেওয়া হবে। এই বার্ষিক বৃত্তি সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। রাজ্যে সরকারের আর্থিক অনুদানে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্যই এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রাজ্য সরকার করে দেবে। শিক্ষাশ্রী প্রকল্পের জন্য ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন করতে পারেন এবং কি কি যোগ্যতা লাগে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য? শিক্ষাশ্রী প্রকল্পের জন্য পরিবারের আয় বছরে 2,500,000 টাকা অথবা তার কম হতে হবে। এই প্রকল্পের আবেদনকারীকে এসসি এবং এসটি ক্যাটাগরি হতে হবে। একমাত্র সরকার স্বীকৃত স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের অধীনে থাকতে হবে। টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন? এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলি লাগে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাংক এবং ব্রাঞ্চ নাম, অ্যাড্রেস, এসসি অথবা এসটি তার প্রমাণ। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে সরাসরি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং স্কুল থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ আপনার সমস্ত আবেদন খতিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস ব্লক বা মহকুমা শাসকের অফিসের মাধ্যমে প্রকল্পের আধিকারিকের কাছে পাঠাবে এবং সেখান থেকে আবেদনকারীর বার্ষিক বৃত্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।